বেলা থেকে ছোট ছেলেকে একটি বেলুন কিনে দিয়েছিলেন মা, আর এই বেলুনেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। বেলুন গলায় আটকে মৃত্যু হলো মাত্র 4 বছরের শিশুটির। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি গ্রামে। শিশুটি বাবা মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন দাদুর বাড়িতে। শিশু মৃত্যুর ঘটনায় কান্নার রোল পড়েছে পরিবারে, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। জানা গিয়েছে মৃত শিশুটির নাম বিশাল দেবসিংহ। কালীপুজো উপলক্ষে মাথাভাঙা 2 ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি গ্রামে বসেছে 2 দিনের বিশহরী মেলা। সেই মেলা দেখতে সোমবার স্বামী পুত্র কন্যাকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন শম্পা দেবসিংহ। মঙ্গলবার তারা মেলায় গিয়েছিলেন সব পরিবারে। সেখানে শম্পা দেবী একটি বেলুন কিনে দেন শিশুপুত্র বিশালকে। বুধবার সেই বেলুনটি নিয়ে খেলছিল বিশাল। খেলতে খেলতেই সে বেলুনটি মুখে ঢুকিয়ে দেয়, আর তাতেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি। সেটি গলায় আটকে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। ছটফট করছিল সে, ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি পরিবারের লোকেরা বিশালকে ঘোষাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, আর তার মধ্যেই সব শেষ। কর্তব্যরত চিকিৎসক বিশালকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর চাউর হতে না হতেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন মা শম্পা। মৃত শিশুটির দিদি ছোট্ট স্নেহা বাড়ির সামনে জটলা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। সেও জানে না তার আদরের ভাই আর নেই। গোটা এলাকায় কান্নার রোল।